नमस्कार बंधुरा, मायर हाथे सुस्वादु रान्ना एंड ढक चैनले आपनादेर सबाइके स्वागत। आजके रेसिपी हलो बांगालीर अत्यंत प्रिय पटल चिंगड़ी। एटा आमरा सबाई प्रायशई खेये थाकि, एटा खेते खूबई भालो लागे। आजके आमी आपनादेर देखाबो किभाबे बाटा मसला दिए सहजेई सुस्वादु पटल चिंगड़ी तैरि करा जाय। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে চলুন ঝটপট দেখে নিই এই রেসিপির জন্য কী কী লাগছে। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, সেই আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, তারপর এটাকে ভালোভাবে ধুয়েও নিয়েছি। আর নিয়েছি এখানে পটল, পটলটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এরকম একটু একটু করে খোসা রেখে দুই টুকরো করে কেটে নিয়েছি। পটল কিন্তু পুরোপুরি খোসা ছাড়াবেন না, তাহলে খেতে ভালো লাগে না। আর নিয়েছি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ, সেগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। পটল চিংড়ির জন্য একটু বড় সাইজের চিংড়ি হলে ভালো হয়, আমি বড় সাইজের চিংড়ি পাইনি সেই জন্য মাঝারি সাইজের চিংড়িটাই নিয়েছি। আপনারা কিন্তু বড় সাইজের চিংড়িটাই নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর নিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, 4-5টা শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, সামান্য একটু গোটা জিরে, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, লবণ, আর নিয়েছি একটা গোটা টমেটো কুচি। এবার গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো, এটা কিন্তু সর্ষের তেলেই রান্না করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে দুই টুকরো করে কেটে রাখা পটল। পটলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদটাকে পটলের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নেব। এটাকে আমি কোনো রকম ঢাকা ছাড়াই কিন্তু ভাজবো। এই পটলটাকে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব। যখনই পটলটা এরকম একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এবার এই পটলের সাথে আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি পটলটাকে আগে ভেজেছি কারণ পটলটা ভাজতে একটু বেশি সময় লাগে। এবার এই আলু পটলটাকে এভাবে নেড়ে ছেড়ে আবারও 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন এই পটল আর আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল আর আলু ভাজার পর যে তেলটা কড়াইতে ছিল সেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেব, যেটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। দেখুন এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছ যে কড়াইতে ভেজেছিলাম সেই কড়াইতেই রান্না করে নেব, তার জন্য আমি ওর মধ্যে দিয়ে দিলাম আবারও 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আপনারা চাইলে কড়াইটা চেঞ্জ করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে ফোড়ন। জিরে দিলে তরকারির ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, আমি এখানে 5টা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। আমি এই সমস্ত মশলা শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এই শুকনো লঙ্কা বাটাটাকে আমি কয়েক সেকেন্ড লো ফ্লেমে রেখে এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও আমি প্রায় 40 সেকেন্ড মতো লো ফ্লেমে রেখে এভাবে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসাথে দেওয়ার পর কালারটা দেখুন অসাধারণ চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। রসুন বাটা আদা বাটা আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টি স্পুন জিরে বাটা। জিরে আদা রসুন এই সমস্ত উপকরণকে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে রেখে এভাবে নাড়তে থাকবো, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো 1টা গোটা টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, 1 টি স্পুন হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণকে আমি আবার 1 মিনিট মতো লো ফ্লেমে রেখে এভাবে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মশলা বাটার জলটা। জলটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য।
দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলব। দেখুন মশলাটা একেবারে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, টমেটোটাও ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর আলু। এই পটল আর আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট এভাবে কষাতে থাকবো, এতে করে তরকারির কালার বেশ ভালো আসবে। এগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে পটল আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় দু কাপ মতো জল। জলটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখবো যে আলু পটল সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বেশ ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে পটলও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলা দিইনি, বাটা মশলা দিয়ে রান্নাটা করেছি আর খুব অল্প তেল মশলায়, এটা খেতেও ভালো লাগে। এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দেব। পটল চিংড়ির ঝোলটা কিন্তু আমি এরকম রেখেই নামিয়ে নেব। আপনারা যদি এর থেকে একটু বেশি শুকনো খেতে চান তাহলে জল একটু কম দেবেন, অথবা এই তরকারিটাকে আরও একটু ফুটিয়ে নেবেন। এবার একটা পাত্রের মধ্যে এই তরকারিটা সার্ভ করে নেব। আপনারা কিন্তু এই অল্প তেল মশলায় ডেলিসিয়াস পটল চিংড়ির রেসিপিটা আজই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।